হ্যালো এভরিওয়ান, আজকের ডিসকাশনের টপিক হলো বাচ্চাদের ডাক্তারবাবুরা কেন গ্রাই কোয়াটা দিতে বারণ করেন মা বাবাদের। অনেক বাবা মারাই বাচ্চাদের কাঁদলে গ্রাই কোয়াটা খাইতে। আগেকার দিনে ঠাকুরমা ঠাকুরদা দাদু দিদা এরা গ্রাই কোয়াটার খুব প্রেফার করতো বাচ্চাদের কাঁদলে শান্ত করার জন্য। তো এই গ্রাই কোয়াটা দেওয়াটা কি ঠিক নাকি ভুল, তো আজকে সেটাই ডিসকাস করা হবে। তো সবার ফার্স্ট হচ্ছে এটাই বলে রাখবো যে বাচ্চাদের যখন কান্নাকাটি করবে গ্রাই কোয়াটার দেবেন না। গ্রাই কোয়াটার কোনো মেডিসিন নয়, এটি কোনো রকমভাবে রেকমেন্ডেশন নেই, WHO তরফ থেকেও নেই বা FDA থেকে এটিকে ব্যান করা হয়েছে ইউএস মানে ব্রিটেনে। তো এটি একদম বাচ্চাদের জন্য রেকমেন্ডেশন নেই, WHO তরফ থেকেও নেই, ইন্ডিয়ার একাডেমিক্স অফ পিডিয়াট্রিক্সও এটা রেকমেন্ড করে না, আর ইউএস মানে ব্রিটেনে এটি তো নিষিদ্ধ পুরোপুরি ব্যান্ড। তো এই গ্রাই কোয়াটারটি প্রথমে একটা হিস্ট্রি বলি যে গ্রাই কোয়াটার এলো কোথা থেকে। তো 1841 সালে তখন ব্রিটেনে প্রচুর পরিমাণে ফেন ফিভার আর ম্যালেরিয়ার উপদ্রব বেড়েছিল। তখন এক ফেমাস ফার্মাকোলজিস্ট উডওয়ার্ড বলে একজন নামের ফার্মাকোলজিস্ট এই গ্রাই কোয়াটারটি তৈরি করেন। তিনি কি করেন, এই গ্রাই কোয়াটারটির মধ্যে 3.6% অ্যালকোহল মিশিয়ে, তাহলে তার সাথে অনেক রকম অন্যান্য জিনিস মিশিয়ে এই মেডিসিনটি তৈরি করেন, যে মেডিসিনটি সেই সময় ফেন ফিভার আর ম্যালেরিয়াতে খুব ভালো কাজে দিত। আর তখন এই মেডিসিনটি প্রচুর পরিমাণে পাবলিসিটি হলো, সবাই পাবলিসিটি করলো যে এই মেডিসিনটি খেলে বাচ্চাদের সমস্ত মানুষের একটু ব্যথাও কমছে, কারণ যেহেতু এর মধ্যে অ্যালকোহল থাকছে। আর 2 নম্বর হচ্ছে এইটি খেলে এই জ্বরগুলো কমছে, ম্যালেরিয়াও একটু একটু কমছে। তো সেই জন্যে এই মেডিসিনটি তখন সারা ব্রিটেন জুড়ে ফেমাস হয়ে গেল। তারপরে কিছু কিছু মানুষেরা এইটি নর্মাল বাচ্চাদের দিতে শুরু করে, আর দিতে শুরু করলে দেখলো যে বাচ্চারাও কান্নাকাটি কমে যাচ্ছে। তাহলে তখন থেকে শুরু হলো এই জল এই ওষুধটি দিলে, তখন তারা বললো যে এই ওষুধটি দিলে বাচ্চাদের সাধারণত এই কান্নাটি কমে যাচ্ছে, পেটে ব্যথাটি কমে যাচ্ছে। তখন থেকে শুরু হলো এই গ্রাই কোয়াটারটি প্রচলন। আর গ্রাই কোয়াটারটি তখন ব্রিটেন থেকে শুরু করে ব্রিটেনের যে সমস্ত অ্যাসোসিয়েটেড কান্ট্রি আছে, যেমন ইন্ডিয়া এই সমস্ত জায়গাতেই এইগুলো চলতে শুরু করলো। এটি হলো এই গ্রাই কোয়াটারের আপনার হিস্ট্রি। এবার বলি গ্রাই কোয়াটার কী দিয়ে তৈরি হয়। আগেকার দিনে যে গ্রাই কোয়াটারগুলো তৈরি হতো সেই গ্রাই কোয়াটারে 3 থেকে 3.6% অ্যালকোহল দেওয়া হতো, যেটা আসল কম্পোজিশন, তার মধ্যে অ্যালকোহল ছিল, তার সাথে সুগার ছিল, আরও অনেক কিছু জিনিস ছিল। কিছু কিছু কোম্পানি তো এই অ্যালকোহলের পরিমাণটি মাত্রাটি অনেক বাড়িয়ে দিয়েছে, 9% অব দি অ্যালকোহল দিচ্ছিল। তারপরে যখন অনেকে অবজেকশন করলো যে এত অ্যালকোহল দেওয়া আছে আর এটি বাচ্চাদের তখন দেদারে খাওয়ানো হতো, তো সেই জন্য কী করলো অ্যালকোহল এখন ব্যান করে দিয়েছে, মানে এখন আর গ্রাই কোয়াটারে অ্যালকোহল দেওয়া হয় না, দেখবেন নন অ্যালকোহলিক লিখে এখন গ্রাই কোয়াটার বিক্রি হচ্ছে। তো এই গ্রাই কোয়াটার মধ্যে কী থাকে, এখন এখন যে গ্রাই কোয়াটার কম্পোজিশন সেটা তো অনেক রকম জিনিস থাকে, তার মধ্যে সব থেকে মেন যেটা হলো সুগার থাকে, মানে সুগার হচ্ছে চিনি হচ্ছে মেন, সুগার থাকে, তার সাথে সোডিয়াম বাইকার্বনেট থাকে, পেপার মিন্ট থাকে, তার সাথে অনেক অনেক রকম লবঙ্গ এলাচ এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে একটা কম্পোজিশন তৈরি করা হয়। তো এটি হচ্ছে গ্রাই কোয়াটারের কম্পোজিশন, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে এটি গ্রাই কোয়াটারের কম্পোজিশন করেন। মেন কম্পোজিশন হলো গ্রাই কোয়াটারের, সেটা সুগার। এবার গ্রাই কোয়াটার খাওয়ালে বাচ্চাদের কান্নাকাটি কমে যায় কেন, কারণ এই যে যে সমস্ত বাচ্চারা কান্নাকাটি করেন জন্মের পরে, সেই সমস্ত বাচ্চাদেরই মেনলি এই যে কান্নাকাটিটি হয় সেটা হচ্ছে ইভিনিং কলিক বলা হয়, কলিক পেন। কলিক পেন মানে বাচ্চারা যখন মায়ের দুধ খায়, আমি আগেও বলেছি যে মায়ের দুধ খাওয়ার পরে পেটের মধ্যে একটু বাচ্চাদের সেটাকে ডাইজেস্ট হওয়ার পরে হাইড্রোজেন আয়ন তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটি মানে সেই হাওয়াটি পেটের মধ্যে থাকে, সেটি পেটের অ্যাবডোমেনের বিরুদ্ধে নাড়িভুড়িটাকে একটু স্ট্রেচ করে, স্ট্রেচ মানে একটু ফুলায়, ফুলিয়ে দিলে তখন সেটা ডিসকমফোর্ট হয় বাচ্চা, তখন যেহেতু ডিসকমফোর্ট হচ্ছে প্রচুর পাদাবাদি করবে, আর 2 নম্বর হচ্ছে প্রচুর ফাট মানে পেছন দিক থেকে হাওয়া পাস করবে, আর তার সাথে বাচ্চাদের খুব ডিসকমফোর্ট হবে, কিন্তু পেটটি ফুলে গেছে ওই জন্য কান্নাকাটি করে। তো ইভিনি এই কলিকি পেনের জন্যে তখন অনেকটাই এই উড ওয়াটারটি খাইয়ে দেয়, এই গ্রাই কোয়াটারটি খাইয়ে দেয়। তাহলে গ্রাই কোয়াটারটি খাওয়ালে কী হবে, এই যেহেতু ওর মধ্যে সুগার থাকে সেই সুগারটি সাধারণত বাচ্চাদের টেম্পোরারি এই পেটে ব্যথাটি একটু কমিয়ে দেয়।
যেহেতু এটি মিষ্টি মিষ্টি তো বাচ্চাকে ভালো লাগে, তখন বাচ্চারা আস্তে আস্তে শান্ত হয়ে যায়। আর এটি খাওয়ালে এই জন্য বাচ্চাদের শান্ত একটু কিছুক্ষণের জন্য টেম্পোরারি রিলিফ হয়, কিন্তু এটা বাচ্চাদের কখনোই ইভিনিং করে বাচ্চাদের একদম ঠিক করে না। তো এই উড ওয়াটার খাওয়ালে কি কি প্রবলেম হতে পারে? সবার ফার্স্ট, উড ওয়াটারটি হল একটি মেডিসিন নয়, সবার ফার্স্ট এটা জানতে হবে, কোনো মেডিসিন নয় এটা। FDA থেকে এই উড ওয়াটারটিকে ব্যান করা হয়েছে অনেক দিন আগেই, WHO থেকে রেকমেন্ডেশন বারণ করে দিয়েছে, কারণ এখানে কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে এই উড ওয়াটার খাওয়ালে বাচ্চাদের ইভিনিং করি মানে পেটে ব্যথা কমে, বা বাচ্চাদের পেটের মধ্যে যে গ্যাস জমে সেটি কমে যাচ্ছে, বা বাচ্চাদের অন্য অন্য কোনো রকমভাবে উপকার হচ্ছে। তো এইটার কোনো এভিডেন্স নেই, এই জন্য গ্রাইপ ওয়াটার খাওয়াতে WHO বারণ করে দিয়েছে। এছাড়াও এর মধ্যে কি থাকে, আমি যেহেতু বললাম সুগার থাকে, তো বাচ্চাদের জন্মের পরে প্রথম 6 মাস অবধি আমরা বলি শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে। তো বাইরে থেকে এক্সট্রা সুগার দেওয়াটি বাচ্চার জন্য প্রচণ্ড ক্ষতিকারক, আর 6 মাসের পরেও 1 বছর অবধি বাচ্চাদের এই এক্সট্রা সুগার, যে অ্যাডেড সুগার দেওয়া হয়, সেটি বাচ্চাদের দাঁতের প্রবলেম করতে পারে, দাঁতের ক্ষত করতে পারে। তো দাঁতের ক্ষতর জন্য এই এক্সট্রা সুগারটি দায়ী হতে পারে। তো এই জন্য উড ওয়াটার বা গ্রাইপ ওয়াটার আপনারা একদম দেবেন না, এতে বাচ্চাদের উল্টো ক্ষতি হয়। এছাড়াও কি বাচ্চাদের, আমি যেহেতু বলছি গ্রাইপ ওয়াটারের মধ্যে পেপারমিন্ট থাকে, পেপারমিন্ট থাকলে কি হবে, সেটা বাচ্চাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স করে, তার মানে কি পেটের খাবারটি আস্তে আস্তে বাচ্চাদের আবার উপরের দিকে উঠে আসে রিফ্লাক্সের জন্য, এই জন্য বাচ্চারা বমি করে সাধারণত। তো অনেক সময় দেখা গেছে যে এই গ্রাইপ ওয়াটার খাওয়ালে বাচ্চাদের উল্টে পেটে ব্যথা তো একটু কিছু সময়ের জন্য কমলো, কিন্তু বমির টেন্ডেন্সি বাচ্চাদের বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে এর মধ্যে সোডিয়াম বাইকার্বনেট থাকে, অনেক পরিমাণে সোডিয়াম বাইকার্বনেট থাকে। সোডিয়াম বাইকার্বনেট একটা ক্ষার, এই ক্ষারটি পেটের মধ্যে গেলে পেটের যে ইন্টেস্টাইন আর স্টমাক থাকে সেই স্টমাকে ক্ষত তৈরি করতে পারে, ঠিক আছে, যেহেতু এটি ক্ষার। তো এই জন্য উড ওয়াটার বা ড্রাই ওয়াটার একদম বাচ্চাদের খাওয়াবে না। তো কোনো ডক্টররাও রেকমেন্ডেশন করে না যে বাচ্চাদের আপনারা এটি খাওয়ান। বাচ্চাদের যদি সাধারণত জন্মের পরে বাচ্চাদের যে কান্নাকাটি করে তার সেটি কমানোর জন্য ডাক্তাররা বা আমরা যেটা প্রেফার করি সেটা হলো বাচ্চাকে পিঠে নিয়ে যখনই কান্নাকাটি করবে থাপড়াবেন, বার্পিং করবেন, মিনিট 15 ধরে বার্পিং করবেন, দেখবেন এই বার্পিং করলে বাচ্চাদের পেটটা রিলিফ পাবে, যে পেটের মধ্যে যে হাওয়াটি জমেছিল সেই হাওয়াটি বেরিয়ে যাবে, বাচ্চা কান্নাকাটি বন্ধ করে দেবে। এটা করতে পারেন। 2 নম্বর কি করতে পারেন, বাচ্চাকে সাইক্লিং মুভমেন্ট করাতে পারেন, মানে পাটিকে ফ্লেক্স করে তারপরে পাটিকে এরকম করে সাইকেল চালানোর মতন নাড়াচাড়া করাতে পারেন, এতে তো বাচ্চাদের পেটের মধ্যে যে গ্যাসটি জমে সেই গ্যাসটি বেরিয়ে যেতে পারে। 3 নম্বর হচ্ছে কি করবেন, বাচ্চাদের কোলিক রিলিফ বলে একটি মাসাজ আছে সেটি করতে পারেন, ঠিক এই ছবির মতন কোলিক রিলিফ মাসাজ। আর কি করতে পারেন, না হলে বাচ্চা যদি খুব কান্নাকাটি করে তাহলে বাচ্চাকে নিয়ে পিছিয়ে নিয়ে বার্পিং করতে করতে বাইরে একটু ফ্রেশ এয়ারে ঘুরিয়ে নিয়ে আসবেন। অনেক সময় বাচ্চারা বোর হয় বাড়ির মধ্যে ঘরের মধ্যে একই জিনিস দেখতে দেখতে, সেই জন্য বাচ্চাদের একটু বাইরে ফ্রেশ এয়ারে ঘুরিয়ে নিয়ে আসবেন, বাচ্চারা দেখবেন রিলিফ পাবে। বা যদি বাচ্চা আপনার প্রচণ্ড কাঁদে তাহলে ডক্টর দেখিয়ে, ডক্টর যে সমস্ত ওষুধগুলো মেডিকেশনগুলো সাধারণত দেয় সেগুলো খাওয়াবেন, যেমন সিমেথিয়ন যে ওষুধটি আছে সেটি দিতে পারেন, সিমেথিয়ন ড্রপ বা সিরাপ। তো আজকে সামারি হলো, গ্রাইপ ওয়াটার বাচ্চাদের একদম খাওয়ানো উচিত না পেটে ব্যথার জন্য। পেটে ব্যথার জন্য বাচ্চাদের গ্রাইপ ওয়াটার খাওয়ালে গ্রাইপ ওয়াটারের মধ্যে যে অ্যালকোহল থাকে, আগেকার দিনে যে অ্যালকোহল থাকতো সেই অ্যালকোহলগুলো বাচ্চাদের ক্ষতি করে। 2 নম্বর হচ্ছে এখনকার দিনে যে সুগার তো দিয়ে গ্রাইপ ওয়াটারটি তৈরি করা হয় সেই সুগার বাচ্চাদের পক্ষে খুবই ক্ষতিকারক, জন্মের প্রথম 6 মাস অবধি যেহেতু শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়াতে বলা হয় সেই জন্য এক্সট্রা অ্যাডেড সুগার একদম দেওয়া বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক, আর 6 মাস থেকে 1 বছরের মধ্যে এক্সট্রা যে অ্যাডেড সুগার দেওয়া হয় তাতে বাচ্চাদের দাঁতের প্রবলেম হতে পারে। 2 নম্বর হচ্ছে বাচ্চাদের যে গ্রাইপ ওয়াটারের মধ্যে যে সোডিয়াম বাইকার্বনেট থাকে সেই সোডিয়াম বাইকার্বনেটটি বাচ্চাদের পেটে ইন্টেস্টাইনে বা নাড়িতে প্রবলেম করতে পারে, ক্ষত তৈরি করতে পারে, আর পেপারমিন্টটি বাচ্চাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স করতে পারে, তার মানে কি বমি করে দিতে পারে, এই জন্য বাচ্চাদের পেট ব্যথা হলে একদম গ্রাইপ ওয়াটার খাওয়াবেন না, পিঠে নিয়ে বারবার থাপড়াবেন। আর WHO আর FDA আপনাদের গ্রাইপ ওয়াটার খাওয়াতে একদম রেকমেন্ডেশন করে না, আর তারা নিষিদ্ধ করে দিয়েছে, এই জন্য আজকে থেকে বাচ্চাদের একদম গ্রাইপ ওয়াটার খাওয়াবেন না। তো আজকে হলো এটাই এক্সপ্লেনেশন যে বাচ্চাদের গ্রাইপ ওয়াটার কেন খাওয়াতে নেই। থ্যাংক ইউ।